জানা মতে আইএস কোন টুপি তৈরি করেছে পৃথিবীর কোথাও এরকম কোন দৃষ্টান্ত নাই এইটা কি করে হলো সেটা নিশ্চয়ই তদন্ত করা হবে দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমি জুবায়ের ফয়সাল এবারে অন্যান্য শীর্ষ সংবাদ নিত্যপণ্যের দাম বাড়ার জন্য দায়ী অসাধু ব্যবসায়ী ও মন্ত্রণালয় বলছে এফবিসিসিআই ক্যাবের দাবি দায় মন্ত্রণালয়ের নয় সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা তালিকার অভাবে দিনাজপুরে শুরু হয়নি ধান কেনা হাট বাজারে লোকসানে বিক্রি করছেন কৃষক মধ্য ডিসেম্বরের আগে কেনা সম্ভব নয় বলছে খাদ্য বিভাগ সৌদি আরব থেকে দেশে আনা হলো হবিগঞ্জের গৃহবধূ হোসনাকে ভিডিও বার্তায় জানিয়েছিলেন নির্যাতনের কথা দালাল ধরে পাড়ি দিয়েছিলেন বিদেশে সরবরাহে ঘাটতি নেই তবুও বেড়েছে চাল তেলের দাম সংকটের আঁচ পেয়ে আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দর অস্থির অন্যান্য নিত্যপণ্যের বাজারও যার বোঝা বইতে হচ্ছে ভোক্তাদের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই মনে করে এভাবে আকস্মিক দাম বাড়ার পেছনে অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি দায়ী সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাজার নিয়ন্ত্রণে সরকার সক্ষম না হলে পণ্যের দামে লাগাম টানা সম্ভব নয় বলে মত অর্থনীতিবিদদের কামরুল হাসান সবজি রিপোর্ট ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দাম গেল দুই মাস ধরে নিয়ন্ত্রণহীন পেঁয়াজ বাজারে দামের সঙ্গে না পেরে প্রয়োজনের চেয়ে কম কেনা শুরু করেছেন ভোক্তারা এদিকে মজুদে ঘাটতি নেই নেই সরবরাহ সংকটও তবুও বেড়েছে চালের দাম মাঝে গুজব ছড়িয়ে অস্থির করার চেষ্টা চলে লবণের বাজার এরপর আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির দোহাই দিয়ে দাম বাড়ানোর তালিকায় যুক্ত হয় ভোজ্য তেল হঠাৎ করেই নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা এগুলো খুব মুষ্টিমেয় লোক এই অনৈতিক কাজের সাথে জড়িত থাকে সেই মুষ্টিমেয় লোককে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআই মনে করে বাজারে পণ্য সরবরাহের সঠিক সময়ে যেমন সিদ্ধান্ত নিতে পারেনি সরকার তেমনি বাজার নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন সংস্থা আগ বাড়িয়ে নজরদারি বাড়ানোর যে পদক্ষেপ নিয়েছে তাও হয়েছে হিতে বিপরীত 100 জনকে ডেকে নিয়ে আপনি 20 জনকে প্রশ্ন করবেন বাজারে যে সকল সংস্থা যাওয়ার কথা না ওখানে যাবে এটাতে একটা প্যানিক সৃষ্টি হয় প্যানিকের কারণে অনেক ক্ষেত্রে একটু ডিসরাপশন দেখা দিচ্ছে অর্থনীতিবিদদের পরামর্শ নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে কমাতে হবে বড় বড় ব্যবসায়ীদের ওপর নির্ভরতা সিন্ডিকেট যদি থাকে তাহলে এটা নিয়ন্ত্রণ করার জন্য কাউন্টার সাপ্লাই মেকানিজম থাকতে হবে যদি ছোট ছোট অসংখ্য আমদানি কারক হয় ছোট ছোট অসংখ্য বিক্রেতা হয় তাহলে আর হবে না মুক্তবাজার অর্থনীতিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে চাহিদার এক তৃতীয়াংশ পণ্য সরকারের হাতে রাখার পরামর্শ বাজার বিশ্লেষকদের কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা এদিকে নিত্যপণ্যের দামে ভোক্তাদের নাভিশ্বাস উঠলেও ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ নয় বাণিজ্য মন্ত্রণালয় গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা বলেন ক্যাব সভাপতি তিনি বলেন স্বার্থান্বেষী মহল ও অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বাণিজ্য মন্ত্রণালয় অনেক উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু আমাদের ধারণা ব্যবসায়ীদের কাছ থেকে সরকার যে উদ্যোগ যে সহযোগিতা প্রত্যাশা করেছিল সেই উদ্যোগ সেই সহযোগিতা আসেনি কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে সরবরাহ সংকটের সুযোগ নিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে ব্যর্থ হয়েছে আমি এই কথা বলবো না প্রত্যাশিত সুফল পায়নি অসহযোগিতার কারণে ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার আগেভাগে আমন সংগ্রহের ঘোষণা দিলেও তালিকার অভাবে উদ্বোধনের 8 দিন পরও দিনাজপুরে কৃষকের কাছ থেকে ধান কিনতে পারেনি খাদ্য বিভাগ এতে লোকসান দিয়ে হাটবাজারে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক এদিকে সরকারের ডিজিটাল ব্যবস্থা কৃষক অ্যাপস সম্পর্কে কিছুই জানেন না চাষিরা খাদ্য বিভাগ বলছে ডিসেম্বরের মাঝামাঝিতে ধান সংগ্রহ অভিযান শুরু করা হবে গোলাম নবী দুলালের তথ্য মসজিদ আলম শিমুলের ছবি নিয়ে দেখুন রিপোর্ট সরকার কৃষকের ন্যায্য দাম দিতে এবার প্রথম সরাসরি আমন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে
দিনাজপুরে 20 নভেম্বর থেকে ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তালিকা না হওয়ায় এখন পর্যন্ত কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে পারেনি। এতে বাজারে লোকসান দিয়ে ধান বিক্রি করতে হচ্ছে কৃষকের। সরকার যে ঘোষণা দিয়েছেন ধান 26 টাকা কেজি, কিন্তু ধান বাজারে বিক্রি হয়েছে 13 টাকা কেজি। এই রেটে তো আমাদের পোষায় না, বিঘা প্রতি আমাদের 6-7 হাজার টাকা করে লস হচ্ছে। এখন পর্যন্ত তো ধান কিনলো না এবং বলতেছে মোবাইল এক্সের মাধ্যমে নিবে। সাধারণ কৃষক তো মোবাইল কেউ কেউ জানেই না টিপতে বা নাম্বার বার করতে জানে না, তারা কিভাবে ওই কাজটা করবে? তারা তো আসে বুঝাই দিবে। এ অবস্থায় কৃষক সংগঠনগুলো প্রশাসনের নজরদারি সহ ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের আহ্বান জানিয়েছে। সরকার এই ধানটা যেন অবাধ এবং নিরপেক্ষভাবে লটারি করে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করে। তবে কৃষি বিভাগের দাবি, তালিকা প্রস্তুত করে খাদ্য বিভাগের কাছে পাঠানো হয়েছে। 2 লক্ষের মতো চাষির তালিকা অলরেডি আমাদের ওয়েবসাইটে, আমাদের উপজেলা ওয়েবসাইটে আমরা আপলোড করে দিয়েছি। আর জেলা খাদ্য কর্মকর্তা জানালেন, কৃষকের চূড়ান্ত তালিকা আগামী 7 ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করা হবে। মূল তালিকা আমরা ইতিমধ্যে পেয়েছি, নির্বাচিত তালিকা যেটা লটারির মাধ্যমে নির্বাচিত তালিকার তৈরির কার্যক্রমটা চলমান রয়েছে। এবার কৃষক পর্যায়ে জেলায় 28,007 মেট্রিক টন ধান কিনবে সরকার। কৃষি বিভাগের দেয়া 2 লাখ কৃষকের তালিকা লটারির মাধ্যমে পর্যায়ক্রমে চূড়ান্ত করছে খাদ্য বিভাগ। সময় সংবাদ, দিনাজপুর। দেশে ফিরেছেন সৌদি আরবে নির্যাতনের শিকার হবিগঞ্জের গৃহবধূ হোসনা আক্তার। গত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। দালালের খপ্পরে পড়ে তাকে নির্যাতনের শিকার হতে হয় বলে জানান এ নারী। সৌদি আরবে গৃহকর্মী হিসাবে কাজে যাওয়া হবিগঞ্জের হোসনা আক্তার তার উপর নির্যাতনের বর্ণনা দিয়ে সম্প্রতি ভিডিও বার্তা পাঠান তার স্বামীর কাছে। ভিডিওটি তার স্বামী প্রকাশ করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ভিডিও বার্তা ও স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হোসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার রাত 11টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ তার স্বামী। হোসনা জানান, দালাল শাহিনের কারণেই তাকে সৌদিতে নির্যাতিত হতে হয়েছে। না, ওরা ওই হেল্প করে নাই, ওরা আরো বিপদ ফালাইছে আমারে। যে আপনি কাকে দায়ী করছেন এই ঘটনার জন্য? দালাল শাহিন। মেয়েরা এরকম করবেন নির্যাতনের শিকার হবেন তাদেরকে? জি না আমি কাউরে চাই না। পারলে আপনার উদ্ধার যদি করতে পারেন উদ্ধার করেন ভালোই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সরকারি খরচে হোসনাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের দূতাবাস থেকে তাকে উদ্ধার করছে সৌদি দূতাবাস, তারপরে সরকারি খরচে এবং এখান থেকে আমরা সরকারি খরচে তার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এর আগে সৌদি আরবের নাজরান শহরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল শ্রম কল্যাণ উইং। পরে তাকে সেফ হোমে রাখা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কথায় কথায় ডাকা ধর্মঘটে বারবার অস্থিতিশীল হয়ে উঠছে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। তুচ্ছ ঘটনায় সৃষ্টি হয় এই সংকটে অসহায় রোগীরা। এ ধরনের মানবিক ও অপরিহার্য একটি পেশার ক্ষেত্রে ধর্মঘটের মতো কর্মসূচি বন্ধে এখনই আইন করার দাবি জনস্বাস্থ্য অধিকার আন্দোলন পরিষদের। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট, রতন সরকারের। ইঞ্জেকশনের সিরিজ থেকে কয়েক ফোঁটা ডিস্টিল ওয়াটার এক ইন্টার্ন চিকিৎসকের গায়ে ছিটকে পড়ার জের ধরে 3 দিন ধরে অচল দরিদ্র প্রবণ রংপুর অঞ্চলের একমাত্র সরকারি এই হাসপাতাল। ওয়ার্ডে ওয়ার্ডে অসুস্থ রোগীদের ফেলে দফায় দফায় ধর্মঘট বর্জনে ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা, দুর্ভোগে কাবু রোগীরা, ক্ষুব্ধ তাদের স্বজন। তাদের ইন্টারনাল ব্যাপার, তারা ইন্টারনাল ব্যাপার, তাদের ভিতরে যে সমস্যা, তাদের ভিতরে সমস্যা সমাধান করবে, এটা আমাদের, আমরা কখনোই রোগীরা সাফার করতে পারবো না। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে দুজনের মিটমাট হলেও পরদিন এক জ্যেষ্ঠ চিকিৎসক সহ ওই ইউনিটের ইন্টার্নদের মারপিট করার অভিযোগ ওঠে নার্সদের বিরুদ্ধে। কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সকল হাসপাতালে সবকিছু সিসি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে, সকল ধরনের ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, চিকিৎসা সেবা দেওয়া প্রদান মানে বর্জন। তুচ্ছ এই ঘটনায় মঙ্গলবার উভয় পক্ষ পরিচালককে অবরুদ্ধ রাখেন 5 ঘন্টা। জ্যেষ্ঠ চিকিৎসকদের হস্তক্ষেপে আরেক দফা সমঝোতা হয়, কিন্তু বুধবার সকাল থেকে ইন্টার্নরা আবারও ধর্মঘটে যান। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দেয়া হয় ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা। পাল্টা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকে বিকেলে প্রত্যাহার করেন নার্সরা। এখনো পর্যন্ত কোনো পক্ষ আমাদেরকে জানায়নি,
হয়তো জানাবে, জানালে পরে তখন আমরা পরবর্তী যেটা প্রশাসনিক ব্যবস্থা আছে যা যা করা লাগে করণীয় করব। চিকিৎসা পেশায় নিয়োজিতদের এ ধরনের কর্মসূচি আইন করে বন্ধ করার দাবি জনস্বাস্থ্য আন্দোলনের সংগঠকের। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করে বা এটার একটা আইনানুক ব্যবস্থা করে যদি এটা না করা হয় তাহলে বাংলাদেশে এটা আরো খুব বড় ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে। একই সঙ্গে মহান এ পেশার প্রতি দায়বদ্ধতা থেকে চিকিৎসক ও নার্সদের নিজ স্বার্থের উপরে উঠে মানবিক হবার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সকালের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিত্যপণ্যের দাম বাড়ার জন্য দায়ী অসাধু ব্যবসায়ী ও মন্ত্রণালয় বলছে FBCCI। ক্যাবের দাবি দায় মন্ত্রণালয়ের নয়, সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা। তালিকার অভাবে দিনাজপুরে শুরু হয়নি ধান কেনা, হাটবাজারে লোকসানে বিক্রি করছেন কৃষক, মধ্য ডিসেম্বরের আগে কেনা সম্ভব নয় বলছে খাদ্য বিভাগ। এবং সৌদি আরব থেকে দেশে আনা হলো হবিগঞ্জের গৃহবধূ হোসনাকে। ভিডিও বার্তায় জানিয়েছিলেন নির্যাতনের কথা, দালাল ধরেই পাড়ি দিয়েছিলেন বিদেশে। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।